আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিয়েলভিউ চ্যানেল কিভাবে সার্চ দেওয়া হয়। খুব মনোযোগ সহকারে দেখবেন, যারা ভাষায় চ্যানেলগুলো উল্টোপাল্টো হয়ে যায় কিন্তু চ্যানেলগুলো সার্চ দিতে পারেন না, কাঙ্ক্ষিত চ্যানেলগুলো আপনাদের আসে না, সেগুলা আপনারাই নিজেরাই সার্চ দিয়ে ঠিক করে নিতে পারবেন। এবং এখানে যে রিয়েল ভিউ সিরিয়াল অনুযায়ী চ্যানেলগুলো দেওয়া আছে, আপনি চাইলে সেটাকে এক থেকে শুরু করতে পারেন। আমি দুইটা স্টেপই দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে মেনু বাটনে চলে যাব, মেনু বাটন থেকে যাব সিস্টেম থেকে আমরা নিচে তিন নম্বর অপশনে যাব। এই যে এখানে দেওয়া আছে রিস্টার ফ্যাক্টরি ডিফল্টে যাব, এটাকে ওকে করে দেব। ওকে করে দিলে এখানে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডগুলো হচ্ছে সবগুলো শূন্য, ছয়টা শূন্য। আবারও বলছি, পাসওয়ার্ডগুলো ছয়টা শূন্য পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের এই যে রিস্টার ফ্যাক্টরি ডিফল্ট এটা স্টার্ট করার জন্য ওকে বাটন চাপতে হবে। আর যদি আপনি না করতে চান তাহলে এক্সিট দিয়ে বের হয়ে যাবে। তো আমরা এটা চ্যানেলটা সার্চ দেব, তাই আমরা এটাকে ওকে করে দিলাম। দেখবেন এটা অটোমেটিকলি সার্চ নিতে থাকবে। এখানে একটা অপশন দিয়েছে আমাদেরকে, যদি আমরা ভাষাটা চেঞ্জ করতে চাই তাহলে ভাষাটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, আমরা ভাষাটাকে ইংলিশ করে দিলাম। এখানে কান্ট্রিটা বাংলাদেশ থাকবে। এবার আমরা এটাকে ওকে করে দেব। দেখুন ভিউয়ার্স, এটা চ্যানেল সার্চ নিচ্ছে। এটা 100% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, 100% হয়ে গেলে এটা অটোমেটিকলি চ্যানেল সার্চ হয়ে যাবে। এই যে দেখুন চ্যানেলগুলো পাচ্ছে ধীরে ধীরে, প্রতিটা চ্যানেলে আপনার চলে আসবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করবেন 100% হওয়া পর্যন্ত। 100% হয়ে গেলে এটা অটোমেটিকলি সবগুলো চ্যানেল সার্চ নিয়ে চলে আসবে। 85% হয়েছে, হ্যাঁ 100% হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করতে হবে, এটা চ্যানেল সেভ নিচ্ছে। চ্যানেল সেভ হয়ে গেলে এটা চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে বিজয় টিভি দেখাচ্ছে, আমাদের এটা সাবস্ক্রাইব চ্যানেল লেখা আসতেছে, মানে এটা রিচার্জ করা না, যার জন্য চ্যানেলটা আসতেছে না। আমরা ওকে বাটন চাপবো, ওকে বাটনে চ্যানেলগুলো সব দেখাচ্ছে। তো আমরা এখন বিটিভি ন্যাশনালে গেলে চ্যানেলটা চলে আসবে, কারণ বিটিভি ন্যাশনাল ফ্রি। এটা আপনার রিচার্জ না করলেও আপনারা দেখতে পারবেন। আর এখানে কিছু কিছু ফ্রি চ্যানেল আছে, যেটা আপনার এমনিতে দেখতে পারবেন চ্যানেল রিচার্জ ছাড়া। এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে এখানে একটা রিয়েলভিউ চ্যানেল আছে যেটাতে অনেক ইনফরমেশন দিয়ে থাকে। এখানে আপনারা চাইলে এখান থেকে ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চ্যানেলগুলো এক থেকে আসে। দেখুন চ্যানেলগুলো কিন্তু আসতেছে আপনার 123 থেকে 24 থেকে। এখন আমরা এটাকে এক থেকে আনার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাব মেনুতে, মেনু থেকে চলে যাব সিস্টেম সেটিং থেকে আমরা ওই যে রেজিস্টার ফ্যাক্টরি ডিফল্ট ওখানে যাব। ওকে করার পর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হচ্ছে 6টা 0, আমরা মনে রাখার চেষ্টা করব 6টা 0। ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলে চ্যানেলটা সার্চ নিতে থাকবে।
চলে আসছে। এবার আমরা যেহেতু এক থেকে আনবো চ্যানেলগুলো, সেক্ষেত্রে একটু এখানে অপশন চেঞ্জ করতে হবে। ভিউয়ার্স খেয়াল রাখবেন, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি এক থেকে চ্যানেলগুলো আনতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে, কান্ট্রিটাকে চেঞ্জ করে দেবেন। কান্ট্রিটাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ড করে দেবেন, বাংলাদেশ থেকে ইংল্যান্ড ইংল্যান্ড করে দিয়ে এটাকে ওকে বাটন চেপে দিলে এটা অটোমেটিকলি সার্চ নিতে থাকবে। এই যে চ্যানেল সার্চ শুরু হয়ে গেছে, এবার চ্যানেলগুলো আপনার সিরিয়াল বাই এক থেকে শুরু হবে। দেখুন চ্যানেলগুলো আসছে 66%, এটা 100% হয়ে গেলে চ্যানেলগুলো চলে যাবে। হয়ে গেছে, এটা চ্যানেলটা একটু সেভ নেবে, একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলটা সার্চ নিচ্ছে, সেভ হচ্ছে, সরি। চ্যানেলটা সেভ হয়ে আপনার অপশন চলে আসছে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল চ্যানেল। এই যে দেখেন চ্যানেলগুলো এক থেকে আসতে সব ইন্ডিপেন্ডেন্ট, 21 টিভি, 2 মাসরাঙ্গা টিভি, 3 মাসরাঙ্গা টিভি, 4 ATN বাংলা, 5 ATN নিউজ, বৈশাখী টিভি, এইভাবে এক থেকে সিরিয়াল। তো ভিউয়ার্স আপনারা দেখলেন কীভাবে চ্যানেল সার্চ দিতে হয় এবং কীভাবে চ্যানেলগুলো সিরিয়াল বাই এক থেকে শুরু করা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টস করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।